আল্লাহ রাসূল হাদিস দুটো আপনাদের সামনে আমি অবশ্যই আল্লাহ রাসূলের শোনালাম। মনে মনে ভাববেন যে আমাদেরকে মাওলানা দেখতে পেলো আর ছেলেদের দেখতে পেলো না। দেখছি একটু দাঁড়াব, আল্লাহর কোরআন প্রমাণ নেন। আল্লাহর কোরআনের একটা ছোট ফিতনার কথা আপনাদের আরো শোনাই, বেশি দূরে যেতে হবে না। আল্লাহর কোরআন খুলবেন, এই দু চার পাঁচটা সাতটা সূরার পরেই একটা সূরার নাম আছে সূরা ইউসুফ, 18 নম্বর আয়াতের একদম শেষ অংশটুকু। যদি আমার মায়েরা কোনোদিন দেখেন, পড়েন বা ভালো করে বাংলা আহসানুল বায়ান যদি কারো কাছে থাকে, ওই আয়াতটুকু পড়ে যদি তার অল্প ব্যাখ্যাটুকু পড়ে নেন, এক গাদা কথা সেখানে লুকায়িত আছে। কি শব্দ? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাইদাকুন আযীম। নিশ্চয় মেয়েদের চক্রান্ত হলো খুব বড় ধরনের চক্রান্ত। ওরে মা, আবার বলবেন এতক্ষণ ধরে শুধু মেয়েদের ফেতনার কথাই শুনলাম, আল্লাহর কোরআনে আমাদের কথা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন এই কথাটা খুব ভালো করে শোনার মতো। আল্লাহ সাধারণ করে বলেন নাই, আজিম শব্দের মানে হলো বড়, অনেক বড়, অনেক বড়। আপনাদের মতো বান্দাদের আল্লাহ যেন বলছেন, নিশ্চয়ই তাদের চক্রান্ত, তাদের মক্কর হলো অনেক অনেক বড় মক্কর। প্রমাণ আল্লাহর কোরআন কি দিয়ে? লম্বা করছি না, যারা শুনছেন মন দিয়ে শুনবে, আর কেউ যদি খালে এই জায়গায় না শুনে জালসার উদ্দেশ্যে না এসে যদি দোকানের গিয়ে এবার কারো পিছে পিছে ঘুরেন আর এই চক্রান্তে যদি পড়ে যান, আপনার পকেট তো খালি হবে হবে, আপনার জীবনও বরবাদ হবে। অরিজিনাল বলছি, আপনার জীবনও বরবাদ হয়ে যাবে। এমন হচ্ছে যে ছোট ছেলে মেয়েদের অনাথ বানিয়ে দিয়ে ছোট ছেলে মেয়েদের বাবার মহাব্বত মায়া থেকে দূর করে দিয়ে আমার মায়েরা এত বড় চক্রান্ত করছে যে কোন ছেলেকে তারা, আগেই বলেছিলাম যেমন কাড়িতে আগুন দিলে পুড়ে দেয়, ঠিক এইভাবে পুরুষদের একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে ছোট বাচ্চাদের মায়া মহাব্বতকে নষ্ট করে দিচ্ছে। উদাহরণটা ছোট করে দিই, লম্বা করব না। একটা আয়াত আরো পড়েছি, আয়াতটা যদিও পড়তাম না, আজকে সুন্দর একটা বাউন্ডারির ভিতরে আমার মায়েরা আছেন, তার জন্য আয়াতটা পড়েছি, আর সেই কথাটা ইনশাআল্লাহ আপনাদের চট করে জানাবো। এই আয়াতের ছোট্ট করে দু চারটা কথা আপনাদের বুঝাবার জন্য বলছি। সবাই আমরা জানি এই চক্রান্তটা কার, এত বড় মক্কর কার কার জন্য, সেটা হলো বিশ্বে একজন বাদশাহ ছিলেন যার নাম হলো বাদশাহ আজিজ, আর তিনারে বিবি যার দ্বিতীয় নাম হলো কামিনী। এই নামে কিন্তু অনেকে আমরা শুনি না, তবে যেটা প্রথম নাম যেই নামটাতে সারা বিশ্বের মানুষ চেনে ওই নামটা হলো বিবি জোলাইখা, জানেন তো? এই নামটা বললে শুনতে পাওয়া যায়, চিনতে পাওয়া যায়। আমি আপনাদের দু মিনিট শোনাচ্ছি, লম্বা করব না। ছেলেটা বাজারে বিক্রি হচ্ছে, এবার চারিদিকে ভিড় জমেছে, ইতিমধ্যে বাদশায় আজিজ এসে ছেলেটাকে দেখে কিনে নিল, বাড়িতে নিয়ে গিয়ে তার বিবিকে বলছে ছেলেটাকে ভালো করে লালন পালন করার দায়িত্ব তোমার। এবার ছেলেটাকে লালন পালন করছে, ছেলেটাকে তিনি হলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাদের কিঞ্চিত পরিমাণ কোনো কলঙ্কের দাগ নেই, যারা হলেন পৃথিবীর বুকে আল্লাহর নবী, যাদের দাওয়াতে ছিল উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তারা যখন এসেছে
এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছে আল্লাহর সঙ্গে যেন কেউ শিরিক না করে তার কথা বলেছে সেই নবী ইউসুফ আলাইহিস সালামকে এবার কামিনী বাদশায় আজিজের স্ত্রী সুন্দর করে খাওয়ায় দাওয়ায় লালন পালন করছে বড় হয়ে গেলেন যৌবনে পদার্পণ করলেন আমার মা জননী আমি আপনাদের বলছি গো একটু মন দিয়ে শুনে রাখেন এবার ঠিক যখন যৌবনে পদার্পণ করেছে বাদশার স্ত্রী জুলাইখা বাদশার কথা যদি একবার মুখে আনে তো ইউসুফ আলাইহিস সালামের কথা 10 বার মুখে গুনগুন করে যদি একটা কবিতা আছে কবিতার ভিতরে একাধ দুটো বাক্য খুব দৃষ্টিকট আমার নজরে যে আল্লাহর একজন নবীর মানে কথা সেখানে কিছুটা যেন বাড়াবাড়ি করা হয়েছে এই জন্য আমি কবিতাটা যাচ্ছি না হলে শোনাতাম জুলাইখার প্রেমে ইউসুফ পাগল কিন্তু এটা আমার মুখে এই জন্য বের হবে না আল্লাহর নবীদের কোনোদিন কলঙ্ক নেই আমি রেখে দিলাম আপনাদের চট করে মক্কাটা শোনাচ্ছি কত বড় ফিতনা একদিনের ঘটনা তাফসিরে ধরেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরে আছেন আর জুলাইখা সুযোগ নিয়ে ঘরে দরজাগুলো এবার বন্ধ করতে শুরু করেছে ঘরের ভিতরে দেওয়ালে একটা টাক বাক্স ছিল ওই টাক বাক্সে একটা ছোট্ট করে পুতুল বসানো আছে বিবি কামিনী জুলাইখা মনে 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 চিন্তা করলো আমি আমার যে আশা উদ্দেশ্য নিয়ে জানলা দরজা বন্ধ করছি এই টাক বাক্সে যদি পুতুল দাঁড়িয়ে থাকে সব দেখে নেবে সঙ্গে সঙ্গে সেই পুতুলটাকে সামনের দিকে মুখ না করে দেওয়ালের দিকে ঘুরিয়ে দিল দরজা জানলা বন্ধ করতে শুরু করলো শীতে মধ্যে সে সময় যখন পৌঁছাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য চিন্তা হয়ে গেল সরাসরি ঘর থেকে বেরিয়ে দরজা দিয়ে যেন এবার তুফান ছুটেছে পালিয়ে যাচ্ছে জুলাইখা এবার দৃশ্য দেখে সব ছেড়ে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকাবার জন্য এবার দৌড়াতে শুরু করেছে চিৎকার করে বলে ইউসুফ তুমি চলে যেও না রে ইউসুফ যদি চলে যাও আমি জুলাইখা যেন মনের ভিতরে বড্ড কষ্ট পাব তুমি ছেড়ে যেও না নবী ইউসুফ আলাইহিস সালাম যেন আরো দ্রুত গতিতে পালাতে চান পিছন থেকে এইভাবে করে জামাটা যেন খপ করে ধরে নিয়ে টানতে শুরু করেছে ইউসুফ তুমি যেও না হযরত ইউসুফ আলাইহিস সালাম আরো যেন জোর শক্তি দিয়ে পালিয়ে যেতে চান আর মাঝে এবার জামাটা চচ্চর চচ্চর করে যেন ফেলে যাচ্ছে পিছনে টানছেন ইউসুফ আলাইহিস সালাম আগে পালাচ্ছেন তার মাঝে দৃশ্যটা দেখে কি দৃশ্য আল্লাহর কোরআন বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যাদাহা লাদাল বা আল্লাহর কোরআন শোনালাম অন্য কিছু নয় দৃশ্যটা দেখেন সামনের দিকে ইউসুফ আলাইহিস সালাম টানছেন পিছনের দিকে জুলাইখা টানছে মাঝখানে জামাটা ফেড়ে যাচ্ছে চচ্চড় করে আর ওই দৃশ্য এবার দরজায় এসে দাঁড়িয়ে বাদশায় আজি যেন সচক্ষে দেখল বাদশাকে দেখতে পেয়ে জুলাইখা হাত ছেড়ে দিয়ে কত রকমের ছলনা দেখেন স্বামী বাদশা আজিজের কাছে গিয়ে হাজির গিয়ে বলে বাদশা নামদার
আপনাকে আর মনির কথা কি বলবো যেই ছেলেটাকে আপনি আমার কাছে দিয়েছিলেন তাকে এত দুধ কলা দিয়ে মানুষ করলাম এত আদর যত্ন করে বড় করলাম আর ওই ছেলেটা আজকে যেন আপনার বিবির উপরে খারাপ নজর উঠিয়েছে যেই নবীর কিঞ্চিত পরিমাণ কোন রকমের ইচ্ছা আশা কোন রকমের কোরআনেও যেন প্রকাশের কথা উল্লেখ নেই আল্লাহকে ভয় করি পৃথিবীর বুকে একজন নবী যিনি এসেছেন তিনি আর পৃথিবীর মানুষের কাছে নামটা রাখবে বলে এত বড় জায়গা থেকে তিনি পালিয়ে যাচ্ছেন তারপরও যেন তিনার নামে কলঙ্ক রটে গেল ছলনা করে বলেন বাদশা নামদার আর দেরি করেন না তাড়াতাড়ি করে এই ছেলেটাকে জেলখানায় পাঠান নচেত বড় ধরনের কোন শাস্তির ব্যবস্থা করো আপনাদের আমাদের দেশে অনেক ধরনের বিচার হয় জেনে নেই না জেনে শুনে বিচার হয় এই জায়গাটাতে আমি যাচ্ছি না তবে বুঝাতে চাচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার কোন কথা বললেন না বাচ্চা বিবির কথা শুনে নিয়ে সরাসরি এবার জেলখানায় পাঠিয়ে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানেও গিয়ে তিনি আল্লাহর কাজ করলেন কোন রকমের সমস্যা আল্লাহ দেন নাই আমি বোঝাতে চাইলাম ওরে মা আপনাদের মধ্যে এত বড় ফেতনার কথা আল্লাহর কোরআনেও প্রমাণ আপনারা কি একটু সচেতন হতে পারবেন না আপনারা নিজেরাই কি একবার পরিবর্তন আনতে পারবেন না কেন পারবেন না অবশ্যই পারবেন আল্লাহ নবীর দুটো হাদিস আপনাদের সামনে শোনায় আপনাদের মনটা বড় হয়ে যাবে আল্লাহ সেই জায়গায় পৌঁছে যাব সহিহ বুখারী মুসলিমের হাদিস হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা দেন নবীজি বলেন আদ-দুনিয়া ও মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহাত সারা দুনিয়াটা হলো একটা বড় সম্পদ আর এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ হলো সবথেকে মূল্যবান সম্পদ হলো যাদের ঘরে একটা সালেহা নেককার বিবি আছে সালেহা নেককার গুণবতী যদি কারো ঘরে বিবি আছে সারা দুনিয়ার সম্পদের থেকে উত্তম সম্পদ তাদের ঘরে আছে কিন্তু এই জিনিসটাকে আমরা উত্তম বলি না আমাদের কাছে উত্তম কোনটা আল্লাহর দ্বিতীয় আয়াত আমি কোরআন থেকে পড়েছিলাম এই জায়গাটা একবার মিলাম তাহলে আরো জায়গাটা বুঝে আসবে আল্লাহ পাক বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله بولين ওই সমস্ত লোকেরা যারা নিজের সোনা এবং চাঁদি গুলোকে এবং আল্লাহর দেওয়া মাল গুলোকে যারা জমা করে রাখে আল্লাহর রাস্তায় যারা খরচ করে না আল্লাহর রাস্তায় যাদের সঠিক ব্যবহার করে না আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার তরফ থেকে সংবাদ জানিয়ে দাও সুসংবাদ জানিয়ে দাও কিসের সুসংবাদ বিআযাবিন আলীম আমার তরফ থেকে আমার শাস্তির কথা তাদের জানিয়ে দাও সোনা চাঁদিকে মানুষ ভালোবাসে
আমার মায়েরা সোনা চাঁদি আপনাদের কাছে খুবই প্রিয়, এমন কিছু আমার মা আছে বোন আছে যাদের অলংকার যাদের সোনা চাঁদি অনেক অনেক ওজনে ভরি থেকে পার হয়ে গিয়ে আমার মনে হয় 200-400-500 হাফ কিলো পর্যন্ত সোনা চাঁদি আছে, সব বসিয়ে রেখেছে, যখন কোথাও যাবে তখন পরে। আমার মা বোন আগে আপনাদের এই সোনা চাঁদির ছোট্ট করে দুটো উদাহরণ দিই, তারপরে আপনাদের মেন কথাটাতে আসছি। সোনা চাঁদি কোনোদিন মায়েরা দেখিয়ে রাখে না, ভালো করে কাপড়ে পেঁচিয়ে লুকিয়ে গোদরেজের ভিতরে আলমারির ভিতরে শোকেসের ভিতরে রাখে, কেউ যেন দেখতে না পায়, দেখলে লোভ হবে। আচ্ছা মা, সোনা চাঁদি দেখতে পেলে মানুষের লোভ হবে, খুব মূল্যবান, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, দুনিয়ার মধ্যে সোনা চাঁদি গাড়ি বাড়ির থেকে মূল্যবান হলো যাদের কাছে একটা সালেহা মোমেনা বিবি আছে, ওই বিবিটার মূল্য সোনা দ্বারা কিছুই হতে পারে না, তার থেকে উত্তম। অথচ সেই বিবিটাকে আমরা ঘরের ভিতর রাখি না, বাইরের দিকে মানুষকে বন্ধুকে দেখিয়ে নিয়ে বেড়াই। দু তিনটা কথা তাফসীরের মধ্যে আছে, ছোট করে বলছি, যেটা অন্যায় সোনা চাঁদির থেকে দামি সম্পদ আমার মায়েরা, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ আমার মায়েরা, এই মায়েদের ঘরে রাখতে হবে, বাড়িতে রাখতে হবে, যেমন সোনা দানা গোদেশের ভিতরে রাখেন। আমরা কাজটা করি উল্টো, আমরা সোনা চাঁদি সমস্ত রকমের মালগুলোকে জমা করে রাখি গোদরেজের ভিতরে, আর সব থেকে যেটা দামি সম্পদ আমার মা বোনেরা তাদের আমরা বাইরে নিয়ে বেড়াই। শোনেন, দুটো তাফসীর আপনাদের শোনাই, যাদের সোনা আছে চাঁদি আছে, আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছেন, ভাবছে নিজ গায়ের জালসা বেশি দেব না, 500টা টাকা দেব, কিন্তু আল্লাহ দেওয়ার আওকাত দিয়েছেন আপনি 5000 দিতে পারবেন, জমা করে রেখে দিলেন, মনের ভিতর এতে কাজ করে নিলে দিলে আমার ক্ষতি হবে, আমার অর্থ কমে যাবে, দেব না। আল্লাহ বলছেন, বান্দা শুন ভালো করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফিনারে জাহান্নাম ফাতুকুয়া বিহাজিবাহুম ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন, যারা সোনা চাঁদি অনেক নিজের কাছে জমা রেখে দিল, মাল ধন সম্পদ যারা জমা রেখে দিল, আল্লাহ রাস্তায় ব্যয় করলো না, খরচ করলো না, তার যাকাত দিল না, নবীর কথা পরে আগে আল্লাহর কোরআনের কথা বলাই বলি। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দিরে, এই মালগুলো পেয়ে যারা জমা করে রাখো, বলো আমার মাল, শোনো রে বান্দা, সেদিন কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন আমি আল্লাহ তোমাদের সেই মালগুলোকে আমার জাহান্নামের আগুনে সবগুলো ফেলবো, যেই মালের তোমরা যাকাত দাও নাই, যেই মালের আল্লাহ রাস্তায় হক আদায় করো নাই, ওই মালগুলো আল্লাহর জাহান্নামের আগুনে আল্লাহ দিয়ে গরম করে লাল টকটকে করে এবার সেই মালগুলো নিয়ে আসা হবে লক্ষাধিক মানুষের সামনে। এবার আপনি হলেন মালের মালিক, আপনি হলেন সোনা চাঁদের মালিক, আপনার কাছে এবার জাহান্নামের গরম করা মালগুলো সরাসরি সামনে নিয়ে গিয়ে হাজির করা হবে। সর্বপ্রথমে আল্লাহর কোরআন বলেন,
এই রকমের মানুষের কপাল যেন সামনে আগে পড়ে, এই কপালে সে মাল দিয়ে দাগ দেওয়া হবে, লাল টকটকে আগুনে গরম করা সম্ভব, এবার কপালে দেওয়া হবে, চিৎকার শুরু করে দেবে। আল্লাহ বলেন ওয়াজিবা উহুম জুনুবুহুম জোহরুহুম, তারপরে ওই মালগুলো গরম করে তার পাজরে তার পিঠে যেন মালিককে এবার দাগ দেওয়া হবে, চিৎকার করবে, ডাকবে আল্লাহ আল্লাহ করে, সেদিন যেন মাতাল হয়ে যাবে। আল্লাহ বলবেন হে বান্দা বান্দি, যারা মালকে জমা করে রেখেছিলে আমার রাস্তায় খরচ করতে পারো নাই, চিৎকার করে লাভ নাই, হাজা মা কানাস্তুমলে আনফুসিকুম, যে মাল তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে, এই দেখো তোমার মাল, ফাজুকুম মা কুনতুম তাকনিজুন, এবার সেই মালের তোমরা বোঝা চাখো। আল্লাহ বলছেন হে বান্দা বান্দিরে, সেদিন তোমাদের মাল জাহান্নামে গরম করে তোমাদের কপালে পিঠে এবং পাজরে যেন তাপ দেওয়া হবে, আর ওই বান্দা বান্দিরা তারা চিৎকার করবে আমার মা আমার বাপ আজকে এই অল্প দিনের জন্য এই মাল ধন জমা করে রেখে একদম চিরস্থায়ী যে জায়গা, মাঝে একটা বিশাল লম্বা সময়, সেই সময় কিয়ামতের দিনে জান্নাত জাহান্নাম যাওয়ার আগে ওই সময় আপনি কষ্ট পাবেন, চিৎকার করবেন, আপনার মাল আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে। আমি আপনাদের বুঝাতে চাই, আপনাদের বলতে চাই, আজকে ঈদ গায়ের জন্য জালসা ঈদ গা বানাবেন, সেখানে সারা বছরে খুশি মানাবেন দুই দিন, এই জায়গাটা সুন্দর করে আপনারা হয়তো এলাকার মানুষ গ্রামের মানুষ খুব ভালো করে ঘিরে কিংবা কিনে সেখানে একটা ইবাদত গা আপনারা তৈরি করবেন। আমি আপনাদের বলছি আল্লাহ আমাদের অর্থ কম দেয়নি, সম্পদ কম দেয়নি, গাড়ির পর গাড়ি ধান যেন বাড়িতে ঢুকছে, আমার মায়েরা আপনার স্বামী আপনার হাজবেন্ড অনেক চাকরি করে অনেক ব্যবসা করে যেটাই চান সেটাই এনে দেয়, দেখা যাচ্ছে আপনার ঘরে অলংকারে ভরে গেছে, আমার মা বোন সাময়িকের জন্য অলংকারটা ভালো লাগবে, কেয়ামতের দিনে আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে। আমি আপনাদের বলছিলাম আজকে ঈদগাহর জন্য ঈদগাহ বানাবার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দেওয়া মাল একটু খরচ করে দেখি, একটু আল্লাহর কাছে জমা করে রাখি, কিয়ামতের দিনে সেদিন হাসি মুখ আল্লাহ ফুটাবেন। তো আমার বাপ আমার ভাই যান যে যেখানে আছেন যে যেইভাবে আছেন, আমি অনুরোধ করব ঈদগাহের জন্য আপনারা যারা এখানে গ্রামের মানুষ আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমার হাতে আল্লাহর দেওয়া মাল পাঁচটা করে হাজার টাকা নিয়ে এসে দু চারজন যদি দাঁড়াতেন বড় খুশি হতাম, দুই হাজার করে এক হাজার করে যদি নিয়ে আসতেন আমি বড্ড আপনাদের জন্য দোয়া করব এবং খুশি হতাম। কে আছেন গো আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য কিয়ামতের দিনে বড় যেন আল্লাহ ইজ্জত রক্ষা করেন, এই মাল যেন সেদিন আমাদের জান্নাত যাবার ওসিলা আল্লাহ বানিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে কে আছেন আমার হাতে 1,000, 2,000, 500, 5,000 যে যেমন কোয়ালিটির মানুষ আল্লাহ যেমন রেখেছেন যারা দিতে পারবেন, একটু যদি আমার কাছে এসে আপনারা হাত মেলাতেন আমি মুসাফির আপনাদের জন্য একটু দোয়া করতাম। ভাইজান পাওয়া যাবে আলহামদুলিল্লাহ 500 টাকা মোস্তফার স্ত্রী, আলহামদুলিল্লাহ মোস্তফা ভাইয়ের স্ত্রী উনি 500 টাকা দান পাঠিয়েছে, উনি জানেন যে দান করলে আল্লাহর জান্নাম থেকে বাঁচা যায় আল্লাহর জান্নাত যাওয়ার ওসিলা, উনি অসুস্থ আছে তার জন্য চিকিৎসা বাবদে আল্লাহর কাছে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফিন তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা
ওহে বারে দোয়া করি তোমার কাছে দে কথা যে পড়িতেছিল বল এখানে দে 500 টাকা আল্লাহ পাঠাইল দান এই দান কবুল করো তুমি রহমান শুনলাম আল্লাহ বল আছেন বল বেমারেতে শেফা দিও ওহে বারে তোমার দয়াতে আমিন আমিন সুম্মা আমিন ভাইজান 8600 আলহামদুলিল্লাহ জালসা শুরু হয়েছে তখন থেকে মায়েরা দিতে শুরু করেছেন 8600 বেশ কিছু টাকা প্রথমে আমার মায়েরা যা যার যেমন জুটেছে দিয়ে ফেলেছেন এখন আমার মায়েরা ইনশাআল্লাহ দেবেন আমার মায়েরা হাত বাড়াবেন আমার মা জননী আল্লাহর জান্নাত যদি চান জাহান্নাম থেকে বাঁচতে চান সাদকা বেশি করে করবেন সাদকাই পারে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচাতে একটু আল্লাহর ওয়াস্তে হাত বাড়ান দেরি করেন না দেরি করেন না যার সে খুব বেশি রাত করে লাভ নেই যদি বেশি রাত হয়ে যায় লেলি কথা নিয়ে মানে শুয়ে পড়বে ফজর ছুটে যাবে ভাই রব্বানি সাহেব বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য 3000 টাকা দিয়েছেন ফেসকা টাকা কেন দিচ্ছে ভাই জি নাম তো কত সুন্দর আর 2000 টাকা লাগবে ভাই রব্বানি ভাই যে নাই আমার ছেলেকে পাঠাচ্ছে নাই এখানে ওরে আল্লাহ রে ছেলেকে পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে উনি থাকলে 2000 টাকা আমি অবশ্যই ওনার কাছে নিতাম এই বড় জায়গাটা উনাকে ইনশাআল্লাহ আমি দিতাম ওনার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ছেলের হাতে পাঠিয়েছেন আর কি বলবো যা যদিও ছেলে সবে বুঝে ইচ্ছা করলে করে দিতে পারেন এটা আল্লাহ ভালো জানেন কবুল আল্লাহ তুমি করে নিও যদি পারেন তো একটু চেষ্টা করেন না ভাই দেখেন না 2000 টাকা বলে কয় 5000 টাকা আল্লাহর কাছে 500 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আর যে 500 টাকা যাক এই ভাইজানের আব্বাজান 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন দেখেন যথেষ্ট একটা মোটা অঙ্কের দান আচ্ছা ভাইজান আপনাদের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বা আল্লাহর খাতায় জমা হোক লিপিবদ্ধ হোক কেউ আপনারা চান না 2000 1000 500 200 করে এই গ্রামের মানুষ অত্র এরিয়ার মানুষ আপনারা দেবেন হয়তো এটাই আপনার বড় একটা বালা মুসিবত থেকে বাঁচার একটা উপায় হয়ে যাবে এই আশা নিয়ে আপনারা একটু হাত বাড়াবেন না বন্ধু তাড়াতাড়ি করেন তো দেখি তাড়াতাড়ি করেন আল্লাহর ওয়াস্তে সলেমানের স্ত্রী 1000 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সলেমানের স্ত্রী 1000 টাকা আর এই যে ভাইজান আমার 100 টাকা আল্লাহর কাছে চিকিৎসা বাবদে দান করেছে উনি একটা বড় চোখের বিমারিতে ভুগছেন আল্লাহুম আমিন আল্লাহুম আজিবিল বাস রব্বান নাস শফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা রব্বুল আলামিন আমার ভাই যান বড় আশা করে আল্লাহ 100 টাকা দান দিয়ে গেলেন তিনি চোখে যেন বেমার আল্লাহ সেই চোখের বেমারকে আল্লাহ তুমি শেফা দাও আল্লাহ হযরত আলীর যেন চোখের বেমার হয়েছিল আল্লাহ নবী যেন থুতু দিয়ে হাত বুলিয়ে দিয়েছিলেন চোখ যেন আল্লাহ তুমি ভালো করে দিয়েছিলে আল্লাহ আজকে আমাদের সামনে নবী নাই রব্বুল আলামিন নবীর বাণী আমরা শুনছি নবীর বাণী আছে আমার ভাইজান বড় আশা করে তিনার চোখের বেমারির জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তোমার কাছে দান করেছে আল্লাহ তুমি দানের বদলেতে তোমার বান্দার চোখকে আল্লাহ ভালো করে দাও আল্লাহ দেখার জন্য দৃষ্টি বাড়িয়ে দাও আমিন আমিন সুম্মা আমিন ভাইজান যারা দেবেন দেরি করেন একটু তাড়াতাড়ি করেন আল্লাহর ওয়াস্তে যে যেমন পারবেন মাঠে ধান আছে অনেক ধান আল্লাহ দিয়েছেন আপনাদের ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে বরকত দেবেন বিভিন্ন ধরনের ফসল এলাকাতে হয় আপনারা বেগুন চাষ করেন ফলমূল চাষ করেন অনেক রকমের আনাজ চাষ করেন আল্লাহ যেন আপনাদের বরকত দিন একটু দোয়া করব ভাই যারা যারা দিবেন আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করেন তো ভাই দেখি কে আছে 200 400 500 100 করে মা বাবা মারা গেছেন শ্বশুর শাশুড়ি দাদাদের জন্য 100 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম আমিন বেন আমি তো একজন ভাই আমার 400 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো আল্লাহুম আমিন আচ্ছা ভাই জান আপনারা যারা বসে আছেন নিয়ত করেছেন কিছু দেব একটু দাঁড়িয়ে গেলে খুশি হতাম আমি আপনাদের কাছে যদিও লোক পাঠাবো
কমিটির তরফ থেকে লোক যাবে তবে আপনার আগ্রহ সহ যদি একবার দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় একটু এসে 500,000 2000 করে দিতেন আরেকজন ভাই 500 টাকা দিয়ে গেলেন আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছে আল্লাহ আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি করেন দেরি করেন না